আর নেটিজেন তারা মোস্ট অফ দ্য টাইমস অনেক ধরনের খাবারের ব্লগিং করে থাকে। রথের মেলায় যাওয়া, রথ দেখা আর কলা ব্যাচা, মানে লোক একটু কম আছে, সেইটা সচরাচর দেখিনি। ঢাকা নারায়ণগঞ্জ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংভয়েজ প্রাইম। বন্ধুরা, ওয়ান্ডারলাস্টের এক নতুন ওয়েবিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রবেশ আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি এক নতুন অনুষ্ঠান। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংভয়েজ প্রাইম। বন্ধুরা, আবার আরেকটা ওয়েবিসোড আপনাদের দেখাবো বলে বেরিয়ে পড়লাম। আমি চলেছি প্ল্যাটফর্মে, কারণ সেখান থেকে ট্রেন ধরে আমি পৌঁছবো বিধাননগর রোড। বিধাননগর রোড থেকে আমাকে যেতে হবে সেন্ট্রাল মেলা গ্রাউন্ডে। তাই দমদম জংশনে আমি নামলাম, কারণ ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আমি উঠেছিলাম পেছন দিকে। তাই সামনের দিকে এগিয়ে আরেকটা নতুন কম্পার্টমেন্ট বেছে নেবো বলে ভাবলাম, আর তাই এগিয়ে চললাম সামনের একটি কম্পার্টমেন্টে উঠবো বলে। আর যথারীতি একটি কম্পার্টমেন্টে উঠে আমি আমার ক্যামেরা তাক করেছিলাম মেঘের দিকে, আর এই কাকা আমাকে দেখে একটু অবাক হয়েছিল। আজকে মেঘটা ছিল অসাধারণ, লাগছিল শরতের এক আকাশ। কিন্তু আজকে কিন্তু শরৎকাল নয়, এটি জুলাই। জুলাইয়ে এই ধরনের অদ্ভুত মেঘের খেলা দেখে আমি খুব অভিভূত হই, তাই ছবি তুলতে থাকি। আর বিধাননগর রোডে নেমে আমি পৌঁছলাম অটোতে উঠবো বলে, কারণ আপনারা দেখছেন বংভয়েজ প্রাইম ওয়ান্ডারলাস্টে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি রথের মেলার উৎসব। চলুন যাই রথের মেলা সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে। বন্ধুরা, আমার অটো চলছে করুণাময়ীর দিকে। করুণাময়ীর দিকে নেমে আমি স্ট্রেট চলে যাবো সেন্টার পার্ক মেলা গ্রাউন্ডে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে আজকে আমার সঙ্গে কিন্তু রয়েছে আরেকজন, তার সঙ্গে কিছুক্ষণ বাদে আপনাদের দেখা হবে। এই হচ্ছে রথের মেলার উৎসবের মেন গেট, আর গেট নাম্বার এক দিয়ে আমরা ভেতরে ঢুকে পড়লাম। তো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংভয়েজ প্রাইম ওয়ান্ডারলাস্টের একটা নতুন ওয়েবিসোডে আপনাদের স্বাগত। আজকে বাংলায় একটা কথা আছে, রথের মেলায় যাওয়া, রথ দেখা আর কলা ব্যাচ। যারা নেটিজেন তারা মোস্ট অফ দ্য টাইমস অনেক ধরনের খাবারের ব্লগিং করে থাকে অ্যান্ড লট অফ থিংস, বাট আমার মনে হয় রথের মেলার সঙ্গে ছোটোবেলায় আমাদের একটা একটা ছিল সম্পর্ক, সেইটা সচরাচর দেখিনি। তাই হঠাৎ মনে হলো যে আজকে রথের মেলার কিছু ওয়েবিসোড ওয়ান্ডারলাস্টে দেওয়া যেতে পারে। বাট যখন আপনারা এটা দেখছেন তখন হয়তো রথের মেলা চলে গেছে। এনিওয়েজ, আজকে একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। আজকে আমাদের এই চ্যানেলের একটা একজন নতুন সদস্য আছেন, এবং আমার মনে হয় ওনার সঙ্গেই কথাবার্তা বলবো। এবং এই পুরো যে রথের মেলা যেটা হচ্ছে সেটা বেসিক্যালি নিউ টাউন থেকে নয়, এটি হচ্ছে করুণাময়ী সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ড বলা হয়, যেখানে অ্যাকচুয়ালি বুক ফেয়ারের জন্য আমি অনেকবার এসেছি, আপনারাও দেখেছেন। তো সেটাই দেখাবো, তবে আমি আর দেখাবো না, আমি ওনার হাতে দেবো, উনি এটাকে দেখাবেন ওনার চোখ দিয়ে। তাতে কী হবে, আমার একটু চাপটা কমবে। তার কথা না বাড়িয়ে চলুন একটু মেলাটা দেখে নিই, আর ওনার মুখ থেকেই শুনবেন। বন্ধুরা, নাগরদোল্লাতে উঠে অনেকে ভয় পায় আর চিৎকার করে, আমি জানি না তারা কেনই বা ওঠে আর কেনই বা চিৎকার করে। আমার কিন্তু একটু ভয়ই লাগে নাগরদোলায় উঠতে। এবার শুনে নেব শুভলক্ষ্মী কি বলছে আপনাদেরকে। হ্যালো এভরিবাডি, আ ভেরি গুড ইভিনিং টু এভরিবাডি। আমি শুভলক্ষ্মী গাঙ্গুলি, আমি আজকে উপস্থিত রয়েছি বিধাননগর রথ মেলা এবং উৎসবে, এবং ওয়েলকাম টু বংভয়েজ।
কি আমার প্রথম দিন বংভয়েজের সঙ্গে, আজকে আমার প্রথম দিন। প্রথম দিন আমরা এক্সপ্লোর করব একটা খুব সুন্দর মেলায় আমরা উপস্থিত হয়েছি। বিভিন্ন রকম খাবার জানতে চাইবো, এইসব মানুষদের আজকে রুজি রোজগার কীরকম চলছে। চলুন আসুন তাহলে আমার সঙ্গে শুরু করে। এবছর এই মেলা 33তম বছর। তো আমি অনেক ছোটোবেলার থেকেই সল্টলেকের বাসিন্দা, বড়ই হয়েছি এখানে। তো রথ বলতে সবার আগে যেটা মনে পড়ে যে ছোটোবেলায় আমরা যে রথ সাজাতাম, বিভিন্ন রকম কালারফুল কাগজ নিয়ে এসে ডেকোরেট করা, রথ কিনতে যাওয়া এবং অবশ্যই ফুলমালা সমস্ত কিছু নিয়ে এসে সমস্ত বন্ধুবান্ধবদের নিয়ে রথ টানা। তা সেই বয়সটা তো আমরা পেরিয়ে এসেছি। এখন নতুন যারা কুচকেরা তারা সবাই রথ টানছে দেখছি বিভিন্ন জায়গায়। এবং বিগত দু বছর আমরা জানি আমরা কি একটা সমস্যার মাধ্যমে দিয়ে গিয়েছি, লকডাউন, করোনা ভাইরাস, এইসব নিয়ে বিভিন্ন সব সমস্যার মধ্যে আমরা যাচ্ছি, বর্তমানে রয়েওছে সেসব সমস্যা। কিন্তু একটু কমেছে এবং তার জন্যেই মানুষ তো উৎসব ছাড়া, আনন্দ ছাড়া থাকতে পারে না। তার জন্য এবছর রথের মেলার আয়োজন করা হয়েছে এবং সেখানে আজকে আমরা উপস্থিত হয়ে গিয়েছি। এবং এখানে যে আমরা শুধু মেলা, বিভিন্ন সব স্টল এখানে রয়েছে, আমরা সবার আগে, সবাই জানে যে ভোজন প্রিয় বাঙালি, তো সেই ভোজন প্রিয় বাঙালি যখন, তার আমি যখন বাঙালি তখন অবশ্যই শুরু করব একটা ফুড স্টল দিয়ে। সেটা হচ্ছে, দেখুন বাঙালিরা সব ধরনের খাবার খেতেই ভালোবাসে। এমন অনেক খাবার আছে যেগুলো হয়তো বাঙালি খাবার নয়, হয়তো অন্য কোনো দেশ থেকে বা অন্য কোনো প্রদেশ থেকে আমরা পেয়েছি, কিন্তু সেগুলো কিন্তু এখন আমাদের বাঙালি খাবারের মধ্যেই পড়ে গিয়েছে। তো এইরকমই একটা খাবার হচ্ছে পাউভাজি, যেটা আমরা সাধারণত আগে এখানে মানে আমাদের সল্ট লেকে এটা ভীষণভাবে পপুলার পাউভাজি, পাপড়ি চাট। আসুন দেখি কী সুন্দর এখানে পাউভাজি তৈরি হচ্ছে। আচ্ছা, তো যেরকম বলেছিলাম যে আজকে আমরা শুরুটা করব প্রথমেই পাউভাজি দিয়ে। দাদা, এই তুমি কি প্রত্যেক বছরই আসো এখানে? কত বছর ধরে আসছো? 8-9 বছর ধরে। তো এবছর কীরকম বিক্রি হচ্ছে? তোমার কি মনে হয় যে করোনা এইসবের জন্য কম বিক্রি হচ্ছে না লোকজন কম আসছে? আচ্ছা, কম বেশি এখানে। প্রত্যেকদিন আসো? এবার কি একটু কম না বেশি লোকজন? এবারে লোক লকডাউনের পরে তো খুলেছে মেলাটা, যার জন্য লোক একটু কম আছে। মানে 2020-তে হয়নি, 21-এও মনে হয়নি, মানে 19-এর পরে এই 22-এ। সেম অ্যাস এইগুলো একটু দাম টাম একটু বললেন। ঘুগনি 30 টাকা, পাউরি চাট 50 টাকা, আর ডিসচার্জ 70 টাকা। তো বন্ধুরা, রথের মেলাতে যেটা আমি আগে বললাম তার একটা বিশেষ আকর্ষণ ছিল ঘুগনি, মানে যেটা আমার নস্টালজিক হয়ে যাচ্ছি। রথের মেলা থেকে ঘুগনি খাওয়া হতো, সেটা তো 90-এর দশক এবং mid-80s এখনও চলছে। আমরা ট্রাই করব, আগে প্রথমে মেলাটা দেখাই। শুভলক্ষ্মীর সঙ্গে তো দেখলেন, ও দেখাচ্ছে, আমরা একটু ঘুরে আসি, এসে শেষে হয়তো আমরা খাওয়ার পর্বটা সারব। চলুন এগোই। দেশের একটি শাড়ির স্টল, দেখুন আফটারঅল এখন বর্তমান যুগে শাড়ি পরাটা খুব হয় না ঠিকই, কারণ বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকায়। কিন্তু যেহেতু আমি একটি মেয়ে, তাই যখনই আমি কোনো মেলায় যাই বা কেনাকাটায় যাই, অবশ্যই বাঙালি হিসেবে প্রথমেই নজরটা যায় কিন্তু শাড়ির ওপর। তো বাংলাদেশের স্টলের সামনে আমরা রয়েছি, একটু দেখে নিই কী ধরনের শাড়ি এরা এবছর রেখেছে। সুন্দর সুন্দর কিছু শাড়ি রয়েছে এখানে, এখন আর ভেতরে যাচ্ছি না। মিরপুরি কাতান, এগুলো আপনার
মানে কাজের উপর দাম, এটার উপর এটার দাম আছে আপনার 3500 টাকা। এটার এটার ভিতরে ধরুন আরেকটু কাজ যদি একটু বেশি হয় এটার দাম হবে আপনার একটু রেঞ্জ বেশি হবে, আবার যেটার একটু কাজ কম এটার রেঞ্জ আর একটু কমে যাবে। প্রস্তুতি নিয়ে আসি কম হচ্ছে সেটা আপনি জানতেন না? না আমরা আগে জানতাম না, মানে এখানে এসে তারপরে এখানে না আমরা যখন ওই যে মানে বুকিং ফুকিং সব হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, যখন আমরা বেনাপোল কাছাকাছি তখন আমরা জানি। আচ্ছা, তখন অলরেডি আপনারা সব মাল সব কিছু ঢুকে গেছে। এই দেখেন না আমাদের কত মাল আসে, 12 দিনের জন্য তো এতগুলো মাল আসে না, দরকার পড়ে না, এগুলো তো সব আসছে মাত্র 26 দিনের জন্য জামদানি, অহরহর জামদানি আছে যতগুলো এখানে 10টা 12টা জাম বাংলাদেশে জামদানি দোকান আছে, এর ভিতরে সবচেয়ে বেশি জামদানি আমাদের কালেকশন। এখন ওই যে 12 দিন মেলাটা যখন শেষ হয়ে যাবে দেখা গেছে যে আমাদের ওরকম একটা ইয়ে থাকে না, আমরা তো অনেক দূর থেকে আসি, আমাদের একটা ট্রান্সপোর্ট খরচ আছে, নিজেদের একটা থাকা, এখানে ম্যাক্সিমাম যারা থাকে তাদের তো ধরুন আশেপাশে বাসা থাকে। স্টল আমরা সমস্ত জায়গাতেই প্রায় দেখতে পাই, বিভিন্ন রকম পান খুব সুন্দর, আমার বিশেষ করে এই সাজানোটা দেখতে খুব ভালো লাগে। মগাই পান নেই মিলতা হ্যাঁ বনারস মে মগাই মিলতা হ্যাঁ পর এক দিন মে খারাপ হো জাতা হ্যায় না বনারস কা মশলা হ্যায় মশালা হ্যায় বনারস কা কোন সা মশালা হ্যায় বনারস সে মদরাসি হ্যায় ইয়ে ওয়ালা কোন সা ইয়ে বহুত হি দেখনে মে তো আচ্ছা হ্যায় নারকুল অর সম্পাপড়ি মিক্স করকে বানাতে হ্যায় অর ক্যা ক্যা প্রাইস ক্যা রাখা হ্যায় প্রাইস ক্যা আচ্ছা 20 রুপিয়া হ্যায় স্বীট পান স্পেশাল বনারসী পান 25 কা জিলিপি এবং সেই জিলিপিকে কিনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া, কারণ এই ধরনের মিষ্টি আমরা পাই খেতে কিন্তু সবসময় দৌড়ে পাওয়া সম্ভব হয় না। এটা ছোটোবেলা থেকে আমার কাছে পরিবারের কাছে একটা খুবই আকর্ষণের বিষয়। বলেছিলাম ঘুগনি খাবো, সেটা নাহলে মানে আমি রথের মেলায় গেলে বেসিক্যালি আগে ঘুগনি খেতাম, তো সেটাই খাওয়ার চেষ্টা করবো। আমার ঘুগনি রেডি হয়ে গেছে, তো আমি তো লোক সামলাতে পারছি না ভাই। কী নাম তোমার? শুভঙ্কর। দেখি শুভঙ্কর তেমন ঘুগনি বানিয়েছে। আচ্ছা এটার নামটা কি? ঘুগনি কোথা থেকে এসছো তুমি? আমরা এসছি জয়নগর লাইন। জয়নগর মানে সাউথ? দক্ষিণ চব্বিশ পরগনা। বাড়ি হচ্ছে মথুরাপুর। মথুরাপুরে সকল দক্ষিণ চব্বিশ পরগনা ঘুগনি খাবার আমি এখনো খাইনি, বা আমার সঙ্গে যিনি ছিলেন উনি করলেন, আর শুভলক্ষ্মী কিভাবে আপনাদেরকে বললেন সেটা জানাবেন। আমি একটু খেয়ে দিয়ে নিই তারপর বেরিয়ে যাব, আর আকাশে দেখতে পাচ্ছেন মেঘ করেছে, একটু বাদে বৃষ্টি আসলে প্রবলেম হবে, সো আমি খেয়ে চটপট বেরিয়ে যাচ্ছে। আর ওনার কীরকম লাগলো ঘুগনি সেটাও বললেন। আর যারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে চান প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর শুভলক্ষ্মীর কাজ কীরকম লাগলো সেটা জানাবেন ভুলবেন না কমেন্টসে। সাবস্ক্রিপশন করছে না, সাবস্ক্রিপশন না করলে চ্যানেল কী করে এগোবে আর কীভাবে এইসব দেখাবো, এটা আমি আগে বলেছিলাম নেটিজেনদের কাছে রথের মেলার কোনো এখন প্রাসঙ্গিকতাই নেই, সেটাই দেখালাম, ফুটবল কত বললো সেটা বললাম। এখানেই বুক ফেয়ার হয়, সেখানে যেরকম বেশি লোকজন হয় কিন্তু এইসব মেলাতে লোকজন কম, আমার উদ্দেশ্য ছিল সেটাই দেখানো, সেটাই দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর বাকিটা শুভলক্ষ্মীকে দিয়ে আমি এই ওয়েবিসোডটাকে কনক্লুড করছি। সত্যি কি বলবো, সত্যি খুব ভালো।
লাগলো, অনেক দিন পর খাচ্ছি, আজকাল তো এইসব দোকান কমই পাওয়া যায়, সো ইটস রিয়েলি ওয়ান্ডারফুল। যেরকম ঘুগনি আমরা চাই খাট্টা, সেরকম খুব সুন্দর লাগছে, রিয়েলি ভেরি গুড। সবার কাছেই বলছি আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। জৈন শিল্প মন্দির, তো এবার এখানে মানে সল্টলেকের যে এটা একটা মেলা প্রাঙ্গণ আমরা সবাই জানি, এই মেলা প্রাঙ্গণটা এখন অনেক বছর ধরেই বিখ্যাত, কিন্তু আরও বেশি বিখ্যাত বিকজ অফ বই মেলা। তো বই মেলাতেও আমরা এদের দেখি, বিধাননগর মেলাতেও দেখি, বিভিন্ন মেলাতেও দেখি, রয়েছে বিভিন্ন আচার কাপড় এবং মুখোশ রয়েছে। কি নাম? দেবাশিস দাস। লোকজন একটু ওয়েদারের জন্য ডিস্টার্ব, লোকজন যেরকম হয় সেরকমই বিধাননগর মেলায় ছোটো থেকেও ছিলেন, আবার আজকেও মনে হয়। তবে তার মানে ফুটফল কম বলছেন? হ্যাঁ, এই মেলাগুলো এই মেলাটা মজার ব্যাপার, আমি জানতাম না এখানে যে রথের মেলা, তো এটা ক্রেডিট দোষে হয় মানে উনি বললেন বলে আসলো। বন্ধুরা, আজকে আমাদের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি শুভলক্ষ্মীর এই জিলিপি খাওয়া দিয়ে। কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর আমাদের এই চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই। বাই, টেক কেয়ার, আর ভালো থাকবেন।